জয়রাম দেখিয়ে ওই নন্দনকাটা কানাইয়ের সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে প্রেম করা ছাড়িয়ে দিচ্ছি। আসুক আজকের ঘরে, আমরা তো আর সেই কবে তিন মাথাকে বসে আছি। কই কার সঙ্গে আর তোমার রাধিকা সুন্দরী ঘরে স্বামী বসানো থাকতে আর ভাঙনা নিয়ে কি কেঁদে তা? হ্যাঁ গো মা, এসব কথা তোমার দাদাকে বলেছ? বলেছি বলেছি, দাদা তো কিরকম জানি, বলল তোরা হাতে নাতে ধর, তারপর তার ব্যবস্থা করব। তুই এক কাজ কর, তুই সব সময় ওদের লক্ষ্য রাখ, যখন ওদের মেলামেশা দেখতে পাবি তুই আমার কাছে বলবি। যদি ধরব বলি মা, দুদিন লাগবে না ধরে নিতে পারি। অভিমান ত্যাগ করো প্রিয়ে। এসেছ প্রভু, কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছ? কেন আমাকে তপ্তি তপ্তি আগুনে পুড়তে হচ্ছে? কেন আবার বিষের জ্বালায় জ্বলতে হচ্ছে? তুমি তো অন্তর্যামী নারায়ণ, তুমি কি তোমার দাসী অন্তরের কথা বুঝতে পারছ না? কোথাও অভিমানিনী আমার, শুধু তোমার অন্তর কেন? তোমার দেহের প্রতিটি কণিকা থেকে তোমার অন্তরের তোমার মনের সব খবর আমি জানি প্রিয়া। অপেক্ষা করো, তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। অভিমান অভিমান তোমার যোগ যোগ ধরি, আমি তো তোমার আমার আমি তো তোমার প্রতি পলকে প্রতি ক্ষণে তোমার কথা ভাবি ভাবি আমি মনে। জীবনের শ্রেষ্ঠ জায়গায় দিয়েছি তোমার স্থান, রাধা ছাড়া কৃষ্ণের আর কি আছে এ ভবে? সর্বনাশ সর্বনাশ রাধা ঘটিয়াছে প্রিয়া, আসিতেছে আয়ান সহ জটিলা কুটিলা। কৃষ্ণ ছেড়ে আমি হই কালী, তুমি করো মোর পূজা। এখানে তো কিছুই দেখছি না, এ তো দেখছি ব্রহ্মময়ী মা কালীর ছবি। এখন অশ্লীল মন্তব্য বাদ দিয়ে আয় সবাই মায়ের পূজা করি। মা
মাগো মা প্রণাম লহ মোর প্রণাম লহ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্বাধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতি রাধাকান্ত নমঃ স্তুতি রাধাকান্ত নমঃ স্তুতি রা